আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার রাশেদ। আমরা আজকে আলোচনা করব ওষুধ সম্পর্কে সাধারণ জ্ঞান, যেটা সেশন 3 মডিউল 1, এটার ফোর্থ পার্ট নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসছে আলরাজি। আলরাজি প্রায় 1000 বছর পূর্বে মধ্যপ্রাচ্য জুড়ে চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। আল্লাহ ছিলেন, এর সাথে ছিলেন ইবনে সিনা। আল্লাহ চিকিৎসার মূল ভিত্তি হিসেবে রসায়নকে গ্রহণ করেন। তখন রসায়নকে বলা হতো আলকেমি। তিনি রসায়ন শাস্ত্রের বৈজ্ঞানিক ছিলেন। তিনি প্রথম চিকিৎসার ক্ষেত্রে গাছগাছের বদলে মূল উপাদান বা পিওর কেমিক্যাল ব্যবহার শুরু করেন। ইউরোপের বিজ্ঞানীরা আল্লাহকে রেজেস নামে ডাকতেন। তিনি 865 খ্রিস্টাব্দে ইরানে জন্মগ্রহণ করেন। পেশাগতভাবে তিনি ছিলেন ইরাকের বাগদাদে অবস্থিত মুক্তাদারি হাসপাতালের প্রধান। তিনি প্রথম গুটি বসন্ত ও হামের চিকিৎসা শুরু করেন। ফুলের পরাগরেণু থেকেও যে অ্যালার্জি হতে পারে তা তিনি প্রমাণ করেন। এছাড়া তিনি প্রথম অনুধাবন করেন যে শরীরে রোগ বিকাশের সাধারণ প্রথম ধাপ হল জ্বর। কিতাব আল মনসুরি আল হাইয়ু, মাল্লা ইহাদুরু আল তাবিব ইত্যাদি তার বিখ্যাত গ্রন্থ। আলরাজি থেকে কি কি প্রশ্ন আসতে পারে? আলরাজি কোথায় জন্মগ্রহণ করেন? আলরাজি ইরানে জন্মগ্রহণ করেন। কোন চিকিৎসককে রেজেস হিসেবে অভিহিত করা হয়? সর্বপ্রথম কোন চিকিৎসক ঘাসগাছের পরিবর্তে রাসায়নিক পদার্থকে ওষুধ হিসেবে ব্যবহার করেন? রাসায়নিক ওষুধের প্রবর্তন করেন কে? ফুলের রেণুতে অ্যালার্জি হয়, সর্বপ্রথম কোন ঐতিহাসিক চিকিৎসক এই মন্তব্য করেন? এই সবগুলো প্রশ্নের অ্যান্সার হবে আলরাজি। কোন ঐতিহাসিক চিকিৎসক সর্বপ্রথম গুটি বসন্তের চিকিৎসা শুরু করেন? কোন ঐতিহাসিক চিকিৎসক সর্বপ্রথম হামের চিকিৎসা শুরু করেন? এটারও উত্তর হবে আলরাজি। আলরাজির রচিত গ্রন্থ কি কি? আল হাইয়ু, কিতাব আল মানসুরি, মাল্লা ইহাদুরু আল তাবিদ। তারপরে আলোচনা করবো আমরা ইবনে সিনা নিয়ে। ইবনে সিনা 980 খ্রিস্টাব্দে পারস্যে জন্মগ্রহণ করেন। তিনি ওষুধকে আধুনিক ও আকর্ষণীয় করার নিয়মের প্রবক্তা। তিনি চেত ও বিষাক্ত ওষুধকে সুমিষ্ট, সুস্বাদু ও সুগন্ধময় করার উপায় হিসেবে সিরাপ আবিষ্কার করেন। বটিকাকে চিনির প্রলেপ দিয়ে সুগার প্রডিউস করেন। হাতের বদলে স্বাস্থ্যসম্মতভাবে বটিকা তৈরির জন্য কাঠের ছাঁচ তৈরি করেন। পরবর্তীতে যার অনুকরণে ট্যাবলেট মেশিন আবিষ্কৃত হয়। তিনি ইউনানি চিকিৎসা বিজ্ঞানকে এতটাই উন্নত করেন যে তাকে ইউনানি চিকিৎসা শাস্ত্রের প্রধান বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়। তার বিখ্যাত গ্রন্থ কানুন 17 শতাব্দী পর্যন্ত ইউরোপের বিভিন্ন মেডিকেল কলেজে পাঠ্যবই হিসেবে ব্যবহৃত হতো। এই বইটি থেকে প্রমাণিত হয় যে তিনি গ্রিক ও আরব বিজ্ঞানীবৃন্দ এবং ভারতের চরক ও সুস্থতা দ্বারা প্রভাবিত হয়ে এদের ভালো দিকগুলো গ্রহণ করেছিলেন। ইবনে সিনা অবিস্মরণীয় হয়ে আছেন ফার্মাকোলজিতে তার অসামান্য অবদানের কারণে। তিনি প্রথম সংক্রামক রোগ এবং যৌন রোগের ধারণা দেন। তিনি রোগের শ্রেণীবিন্যাস করেন এবং স্বাস্থ্যবিধি প্রণয়ন করেন। স্বাস্থ্যবিধির আওতায় রোগ সংক্রমণকালে রোগীকে পৃথকভাবে রাখার ব্যবস্থার প্রবর্তক তিনি। কিন্তু দুঃখের বিষয় যে রাজরোষের শিকার হয়ে ইবনে সিনাকে অকালে প্রাণ দিতে হয়। ইবনে সিনা কোথায় জন্মগ্রহণ করেন? ইবনে সিনা পারস্যে জন্মগ্রহণ করেন। পারস্যই হচ্ছে ইরান। ইউনানি চিকিৎসা শাস্ত্রের প্রধান বিজ্ঞানী হিসেবে কাকে বিবেচনা করা হয়? ইবনে সিনা। সর্বপ্রথম ওষুধকে সুস্বাদু করার পদ্ধতি কে প্রবর্তন করেন? সর্বপ্রথম সুকারকোটের ট্যাবলেট কে তৈরি করেন? কার ধারণা থেকে ট্যাবলেট মেশিন তৈরি করা হয়েছে? সংক্রামক রোগের ধারণা কে প্রদান করেন? সংক্রামক রোগীকে পৃথক রাখার কথা সর্বপ্রথম কে বলেছেন? রোগীর শ্রেণীবিন্যাস কে করেন? এই সবগুলো প্রশ্নের উত্তর হবে ইবনে সিনা। চিকিৎসার ধারা অনুযায়ী ওষুধের শ্রেণীবিভাগ। চিকিৎসার ধারা অনুযায়ী ওষুধকে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদি, ইউনানি এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। অ্যালোপ্যাথি ওষুধের মূল উপাদান নিয়ে চিকিৎসা করার পদ্ধতিকে অ্যালোপ্যাথি বলা হয়। এটি বর্তমান সময়ের মূলধারার ওষুধ যা দ্রুত রোগ উপশম করে। এই জন্য চিকিৎসক ও রোগীদের কাছে এটি খুবই জনপ্রিয়।
সাধারণত বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে এই ধরনের ওষুধ তৈরি করা হয়। এটি অত্যন্ত বিশুদ্ধ এবং সুনির্দিষ্ট রোগের উপর কাজ করে বলে এর কার্যক্ষমতা বেশি। অ্যালোপ্যাথি ওষুধের মূল অসুবিধা হলো এর পার্শ্বপ্রতিক্রিয়া। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধের ব্যবহার বিপজ্জনক, তাই রোগের লক্ষণ ভালোভাবে বুঝে এই ওষুধ প্রয়োগ করতে হয়। হোমিওপ্যাথি অষ্টাদশ শতকে জার্মান চিকিৎসক ও রসায়নবিদ স্যামুয়েল হ্যানিম্যান হোমিওপ্যাথির ধারণা দেন। এই পদ্ধতিতে ওষুধ বিভিন্ন মাত্রায় রোগীর শরীরে প্রয়োগ করা হয়। ওষুধের যে মাত্রায় রোগীর সমলক্ষণ প্রকাশিত হয় সেই মাত্রার ওষুধ কার্যকর বলে ধরে নেওয়া হয় এবং চিকিৎসায় ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ থেকে হোমিওপ্যাথি ওষুধ তৈরি করা হয়, যেমন বেলাডোনা, নাসভূমিকা, থুজা প্রভৃতি। হোমিও ওষুধের কার্যকারিতা অত্যন্ত ধীর, তাই রোগ মুক্তির জন্য দীর্ঘ সময় প্রয়োজন হয়। এ কারণে সহজলভ্য ও দামে কম হলেও এটি মূলধারার ওষুধ হয়ে উঠতে পারেনি। আয়ুর্বেদীয় সুপ্রাচীন এই চিকিৎসার ইতিহাস প্রায় 5,000 বছরের পুরনো। ভারতবর্ষের উৎপত্তি ভারতের চরক, সুশ্রুত, ধন্বন্তরি, ভরদ্বাজ প্রমুখ এই ধারার শ্রেষ্ঠ বিজ্ঞানীদের কয়েকজন। চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা এর মূল উপাদান ভিত্তি। আয়ুর্বেদ মতে বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন বিভিন্ন উপাদানে তৈরি, তেমনি মানব দেহ বিভিন্ন উপাদানে তৈরি। যখন কোনো উপাদানে ঘাটতি হয় তখন শরীর রোগাক্রান্ত হয়। উদ্ভিজ, প্রাণীজ বা খনিজ বিভিন্ন প্রাকৃতিক ওষুধ উপযুক্ত পথ্যের সহায়তায় শরীরকে সুস্থ করে। আয়ুর্বেদ ধারার চিকিৎসকরা কবিরাজ বা বৈদ্য নামে পরিচিত। ইউনানি গ্রিসের ইউনান প্রদেশে সর্বপ্রথম এই ধারা উৎপত্তি হয় বলে একে ইউনানি বলা হয়। পরবর্তীকালে মধ্যযুগে ইবনে সিনা সহ আরবীয় চিকিৎসকগণ ইউনানি ধারাকে সুপ্রতিষ্ঠিত করেন। এই ধারায় রোগ লক্ষণকে পাশ কাটিয়ে রোগের চিকিৎসা করা হয়। রোগ নির্ণয়ের জন্য প্রধানত রোগীর নাড়ির গতি, মলমূত্র ইত্যাদি পরীক্ষা করা হয়। আয়ুর্বেদের মতো এখানেও উদ্ভিজ, প্রাণীজ বা খনিজ বিভিন্ন প্রাকৃতিক ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। তবে আয়ুর্বেদের সাথে এর প্রধান পার্থক্য হলো এই চিকিৎসা অবস্থায় ওষুধকে সুমিষ্ট, সুস্বাদু ও সুগন্ধময় করে তৈরি করা হয়। এই ধারা